নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকে লাইভ চ্যানেল। আপনার সময়, আপনার খবর। এখনকার হেডলাইন্স। বিভিন্ন দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, সামিল মালদার কর্মী ও আধিকারিকেরা। 19 দফা দাবিতে আন্দোলনে নামল এলআইসির ইসলামপুর শাখার কর্মীরা। পাখড়িগুড়ি নাকা চেকিং পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ পুলিশ কর্তার। ম্যারাথন দৌড়ের আয়োজন শিলিগুড়িতে। জংশন থেকে গাজা সহ গ্রেফতার দুই। মাঝ নদী থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার। সহবাসের পর মহিলাকে মারধর করে পুড়িয়ে মারার চেষ্টা পুলিশ কর্মীর। পণের দায়ে নববধূকে শ্বাসরোধ করে খুন। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু। নাবালিকাকে অপহরণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। আসছি সংবাদ বিস্তারে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের সঙ্গে সামিল হলেন মালদার ব্যাংক কর্মী ও আধিকারিকেরাও। শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, কিন্তু বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি নিয়ে মালদাতে একইভাবে ব্যাংক ধর্মঘট চলে এদিন। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের ডাকে সারা দেশজুড়ে এই ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়। 21শে ডিসেম্বর ব্যাংক ধর্মঘটের পর বড়দিনের পরের দিন 26শে ডিসেম্বর ফের ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানা যায়। ফলে এই দুর্ভোগের শিকার হচ্ছে গ্রাহকেরা। শুক্রবার সকাল থেকে বিভিন্ন ব্যাংক বন্ধ রেখে তাদের দাবি দেওয়ার আন্দোলনে সোচ্চার হন অফিসার ও কর্মীরা। নিজস্ব দাবি নিয়ে ব্যাংকের সামনে স্লোগান তুলে বিক্ষোভ দেখায় তারা। এটিএম পৌরসভা আমরা কাস্টমারদের জন্য খোলা রেখেছি, কিন্তু 26 তারিখে এখন পর্যন্ত ডাক থাকবে কিনা সেটা আমরা বুঝতে পারছি না। 19 দফা দাবিতে আন্দোলনে নামল লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। শুক্রবার সকাল থেকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের ইসলামপুর শাখা অফিসের সামনে সংগঠনের কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। 31শে মার্চ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানা যায়। সংগঠন সূত্রে খবর, গোটা ভারতবর্ষের সমস্ত শাখা অফিস ও জোনাল অফিসে আন্দোলন চলবে। সংগঠনের ইসলামপুর জোনাল অফিসের সম্পাদক নিত্যরঞ্জন মণ্ডল জানান, আমাদের এই আজকের এই কর্মসূচি বিগত 1 ডিসেম্বর 2018 সাল থেকে 31শে মার্চ অবধি চলবে। কেন? বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তি, যেমন পলিসি হোল্ডারদের বোনাস না বাড়িয়ে কিছুদিন আগে IDBI ব্যাংক, যে ব্যাংক লোকসানকারী ব্যাংক, সেই ব্যাংকে আমাদের এলএর সাথে কোনো কথা না বলে এবং এলআইসি কর্তৃপক্ষ উইদাউট পারমিশনে 14,000 কোটি টাকা লগ্নি করেছেন। নিউ আলিপুরদুয়ার রেল স্টেশন থেকে আসামগামী রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। 22 বছর বয়সী ওই মৃত যুবকের নাম রাজা দাস। সে রেল স্টেশনে অস্থায়ী রূপে পেন্ডিং কাজ করত বলে স্থানীয়রা জানান। ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় রেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে গ্রেফতার দুই গাঁজা পাচারকারী। বৃহস্পতিবার রাতে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, শিলিগুড়ি জংশন এলাকায় দুই ব্যক্তি প্রচুর গাঁজা নিয়ে বাসের জন্য অপেক্ষারত। সেই খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ওই দুই গাঁজা পাচারকারীকে। ধৃতদের নাম শাহিন মোল্লা ও মনিরুল মোল্লা, দুজনেই জলঙ্গির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় 21 কেজি গাঁজা নিয়ে ফালাকাটা থেকে জলঙ্গির উদ্দেশ্যে যাচ্ছিল ধৃতরা। তাদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কুচবিহার মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের তিকোনিয়া এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাথাভাঙ্গার মানসাই নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা নদীর মাঝখানে একটি মৃতদেহ ভেসে উঠতে দেখে। খবর দেওয়া হলে মাথাভাঙ্গা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা হাসপাতালে পাঠায়। আত্মহত্যা না খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে তদন্তে পুলিশ। উত্তরবঙ্গ এবং সিকিমে নিউজের আপডেটসগুলো জানতে মোবাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক। এখন একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর। এক কাহাবত হ্যায় জিসকা কাম উসি কো সাজে অর করে তো ডন্ডা বাজে তো বেহুনরো সে বচিয়ে অর হুনরমন্দ কো হি কাম দিজিয়ে ফোটোজ এন্ড ভিডিওস আর মেমোরিজ ফর লাইফ লিভ ইট ফর প্রফেশনালস ফর ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি কন্টাক্ট সোমানি ইনস্টিটিউট অফ দ্য জি ভিশন এন্ড প্রোডাকশনস মোবাইল নাম্বার 9434023813
interested to learn photography but don't have time on weekdays. Good news. We have started weekly classes on Sundays. Admission going on. Enroll now. Contact 7386348467979954526298320789906. Address: Somani Institute of Division and Productions, Ashrampada, Ramkrishna Road, beside Angela High School, Siliguri. SK Live is 21st century internet news channel, now also available on Hathway Box channel number 871 on traditional TV. SK Live is the first and independent internet and traditional news channel in North Bengal and Sikkim, committed to providing complete news and live debate to global audience in 5 different languages, viz. Hindi, Bengali, Nepali, Marwari and Bhojpuri. We streamed over the internet and onto your TV device, smart as well as cable, computer or smartphone, and our original television contains produced HD video. ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। আসাম বাংলা সীমানার নিরাপত্তায় আরও জোরদার করা হচ্ছে পাকড়িগুড়ি নাকা চেকিং পয়েন্ট, তৈরি হবে আরও ওয়াচ টাওয়ার। গোটা উত্তরবঙ্গ তো বটেই, রাজ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাকা চেকিং পয়েন্ট হিসেবে খ্যাত আসাম বাংলা সীমানার পাকড়িগুড়ি নাকা চেকিং পয়েন্ট। দুই রাজ্যের সীমানা থেকে কয়েক কদম দূরে চেকিং পয়েন্টটির অবস্থান। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস কিংবা কোনো ভিভিআইপির সফরের আগে নাশকতা ও অপরাধমূলক কাজকর্ম এড়াতে যেভাবে তল্লাশি চালানো হয়, ঠিক সেই ধাঁচেই আসামে যাতায়াতকারী সমস্ত গাড়িতে তল্লাশি চালায় কুমারগ্রাম থানার বারোবিশা ফাঁড়ির পুলিশ। পুলিশ সিভিক ভলেন্টিয়ার ছাড়াও প্রশিক্ষিত স্ট্রেকো বাহিনী মোতায়েন রয়েছে ওই চেকিং পোস্টে। অপরাধমূলক কাজকর্ম করে দুষ্কৃতীরা যেন এ রাজ্যে প্রবেশ করতে না পারে কিংবা এ রাজ্য ছেড়ে আসামে ঢুকতে না পারে, সেজন্য পাকড়িগুড়ি নাকা চেকিং পয়েন্টে সদা সতর্ক রয়েছে পুলিশ। চলতি বছরের 28 অক্টোবর পাকড়িগুড়ির ওই নাকা চেকিং পয়েন্ট পরিদর্শনে আসেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। সীমানার নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেন পুলিশ কর্তারা। সেই ব্যবস্থাকে আরও জোরালো করতে সীমানায় আরও ওয়াচ টাওয়ার লাগানোর নির্দেশ দেন তিনি। পাকড়িগুড়ির নাকা চেকিং পয়েন্ট প্রসঙ্গে রাজ্য পুলিশের উত্তরবঙ্গের এডিজি তথা আইজি আনন্দ কুমার বলেন, ইন্টারন্যাশনাল বর্ডার তো এদিকে, এখানে তো বিএসএফ নেই, এখানে এসএসবি আছে, আর আসাম বর্ডার স্টেট পুলিশ থাকে, তাছাড়া ওখানে সিসিটিভি আছে, ওয়াচ টাওয়ার করা হবে। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি প্রাইডের উদ্যোগে আগামী 23 ডিসেম্বর 6.5 কিমি ম্যারাথন দৌড়ের আয়োজন হতে চলেছে শিলিগুড়িতে। শুক্রবার শিলিগুড়িতে একটি সাংবাদিক সম্মেলন করে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি প্রাইড এর সভাপতি জর্জ খাতি জানান, এই ম্যারাথনের মূল উদ্দেশ্য জটিল রোগ, মধুমেহ এবং সুস্থ সবল জীবনের প্রতি সচেতনতা বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিনি আরো জানান, আসছে এই রবিবার কিন্তু ম্যারাথন ইভেন্ট করছি, যেটা হচ্ছে আপনার ডায়াবেটিক অ্যাওয়ারনেস এর উপরে, প্লাস এটা একটা চ্যারিটেবল ফান্ড রেজিং অ্যাক্টিভিটি হোক আমাদের ক্লাবে, যেটা আমরা চ্যারিটেবল ফান্ড রেজিং করার পরে আমরা যেটা ডিফারেন্ট সোশ্যাল কাজ রয়েছে ডিফারেন্ট এরিয়াজে, ইন টার্মস অফ ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ক্যাম্প অ্যান্ড মেডিকেল ক্যাম্পস অ্যান্ড অলসো ডিস্ট্রিবিউশন অফ ক্লোথস। এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার সকালে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজিপি থানার পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম সুজন সাহা, বাড়ি কুচবিহারের বক্সিরহাট এলাকার উত্তর ফলিমারি গ্রামে। কর্মসূত্রে ওই যুবক শিলিগুড়ি সংলগ্ন অম্বিকানগরে ভাড়া থাকে। জানা যায়, অম্বিকানগরের এক ব্যবসায়ীর মেয়েকে 4 দিন আগে অপহরণ করে নিয়ে যায় ওই যুবক। তদন্তে নেমে এনজিপি স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। বিয়ের যৌতুক হিসেবে মোটর বাইক এবং শোকেস না দেওয়ায় নববধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। কালিয়াচক থানার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামের ঘটনা।
পুলিশ সূত্রে জানা যায় মিতের নাম বেবি মণ্ডল। 3 মাস আগে রামনগর গ্রামের বাসিন্দা বিবেক মণ্ডলের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের কয়েকদিন পর থেকেই যৌতুক পাওয়া নিয়ে শ্বশুরবাড়ির সদস্যরা তার ওপর অত্যাচার চালায় বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দারা বেবি মণ্ডলের চিৎকার শুনে গিয়ে বাড়ির বারান্দার মেঝেতে ওই গৃহবধূর দেহ পড়ে থাকতে দেখে। স্থানীয়রা উদ্ধার করে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় মৃতের পরিবারের তরফ থেকে গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত থাকতে দেব, যা পাওনা বাকি ছিল সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে। তার 2 দিন পরে 3 দিন পরে মেয়েটাকে গলা টিপে মেরেছে। পরকীয়া সম্পর্কে সন্দেহবশত স্ত্রীর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত স্বামীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। পরকীয়া সম্পর্কের সন্দেহে স্ত্রী বিচিত্রা যাদবকে বৃহস্পতিবার সকালে খুনের চেষ্টা করে অভিযুক্ত স্বামী বিমল যাদব বলে অভিযোগ। এই ঘটনায় রক্তাক্ত গৃহবধূকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। নৃশংসভাবে ওই গৃহবধূর ওপর হামলার প্রতিবাদে স্থানীয়রা অভিযুক্তকে গ্রেফতারের জন্য দাবি তুললে পুলিশ তদন্তে নেমে বাগবাড়ি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার ধৃতকে মালদা আদালতে তোলা হয়। অয়েল ইন্ডিয়া আসাম ফুটবল ক্লাবকে 2-0 গোলে পরাজিত করে মোহামডান স্পোর্টিং ক্লাব জিটিএ চেয়ারম্যান গোল্ড কাপ প্রতিযোগিতার ফাইনালে প্রবেশ করে। উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে মোবাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।